গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছো? সবাই নিশ্চয় খুব খুব ভালো আছো। দেখো আজকে বিপত্তারিণী পুজো, তাই আজ আমি এখন পুজোর জোগাড়টা করবো। আর 13টা ফল লাগে, তো 13টা ফলই পেয়ে গেছে, কিন্তু 13টা ফুল পায়নি, 11টা হয়েছে। দেখো আমি পুজোর জোগাড়টা করি। এই দেখো 13টা ফল পেয়ে গেছি, 13টা ফুলও পেয়ে গেছি। চলো আমি পুজোর জোগাড়টা করে নিই, পুজো নিয়ে যেতে হবে একটু দূরেই, 9:30 বামুন আসবে, আমি পুজোর জোগাড়টা করে নিই। টাটা, পরে আসছি আবার। দেখো বন্ধুরা, আমার ফল কাটা রেডি হয়ে গেছে, এবার নিজে টুডিগুলো বানাবো। হ্যালো বন্ধুরা, আসছি, আমি পুজো নিয়ে যাচ্ছি, পুজো মণ্ডপে যাচ্ছি, পুজোটা দিয়ে আসি। টাটা। টোটোতে বসে গেছি, টোটো করে যাবো, অনেকটা দেখতে হবে। গুড আফটারনুন সকলকে, সবাই কেমন আছো? সবাই কী করছো? আজ তো বিপত্তারিণী, আমি দেখলে তো, আমি তো পুজো নিয়ে গিয়েছিলাম, পুজো নিয়ে এলাম, পুজো নিয়ে এসে একটু প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে একটু ডালিয়া বসালাম, ডালিয়া খাবো, রাতে লুচি খাবো, ডালিয়া করলাম, আলু ভাজলাম, আর কিছু করি নাই, আর একটু তোমাদের জন্য ভিডিও বানালাম। ঠিক আছে, চলো সবাই লাঞ্চ করে নেবে। আজকে তো আমি ভাত খাবো না, তাই আমার একটু ডালিয়া আছে, তোমাদেরকে ডালিয়া আমি শেয়ার করবো। ঠিক আছে, আমি তো ব্লগ সেভাবে করতে পারি না, তবু আমি যেটুকু পারি সেটুকু করি, ছোটো ছোটো পাঠ করে করি। তোমরা যেন দেখো, অবশ্যই সবাই মিলে দেখো, আর যদি না কেউ সাবস্ক্রাইব করে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। সবাইকে বলছি, লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, চলো টাটা। আজকে আরেকবার চান করবো, প্রচণ্ড ঘেমে গেছি পুজো দিতে গিয়ে, এত গরম করছি। ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা।